বন্যা পরিস্থিতির খবর জানাতে গাইবান্ধা সদর উপজেলায় আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু ধন্যবাদ আপনাকে। আমরা গাইবান্ধার বন্যা পরিস্থিতির খবর জানাতে এখন অবস্থান করছি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায়। এটি ঘাঘট নদীর একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আপনি দেখতে পাচ্ছেন যে এই বাঁধে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছে, তাদের শিশুদের নিয়ে, নারীদের নিয়ে। এবং পাশাপাশি আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে বাঁধে আশ্রয় নেওয়া মানুষগুলোর যে দুর্ভোগ দুর্দশা, আপনি দেখতে পাচ্ছেন যে একটি খাটে তারা ঘুমাচ্ছেন, ঘুমান, আর পাশেই থাকে গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি। এই গবাদি পশুগুলোর সাথেই কিন্তু কয়েক দিন ধরে, প্রায় দুই সপ্তাহ ধরে মানুষগুলো এইরকম মানবেতর জীবনযাপন করছে গাইবান্ধার বিভিন্ন রাস্তাঘাটে আশ্রয় নিয়ে, বাঁধে আশ্রয় নিয়ে। আমি আপনাকে যদি বলি যে গবাদি পশু নিয়ে এখন কিন্তু বানভাসীরা চরম বিপাকে পড়েছেন, কারণ এই গবাদি পশু মানে মানুষগুলো, বানভাসী মানুষগুলোর মুখে একটু খাবার জুটলেও এই গরু ছাগলের যে খাবার, সেই খাবার কিন্তু কোনোভাবেই জোটানো সম্ভব হচ্ছে না। কারণ আমি যদি আপনাকে বলি যে এখন যে চারণভূমিগুলো ছিল, বিস্তীর্ণ ফসলের মাঠ ছিল, সবই কিন্তু এখনও পানির নিচে তলিয়ে আছে, যার কারণে এই গোখাদ্য সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে। এই মানুষগুলো আমাকে যেটি বলছেন যে কোনো মতো 10 টাকা দিয়ে এক মুঠ ঘাস জুটলেও সেটি কিন্তু এখন সেটিও পাওয়া যাচ্ছে না। আবার যে ভুষি খাওয়ানো হয় গরুকে, সেই 1 কেজি ভুষির দাম কিন্তু 40 টাকা। সেই 40 টাকা দিয়ে 1 কেজি ভুষি যদিও কেউ কেউ কিনতে পারতেছেন, কিন্তু অনেকেই কিন্তু সেটি পাচ্ছেন না। আর আমি যদি আপনাকে একটু এই অঞ্চলের গবাদি পশুর গুরুত্বের বিষয়টা বলি, যে এই এলাকাটি বিশেষ করে গাইবান্ধার চর, দ্বীপচর এবং আশপাশের যে উপজেলাগুলো আছে, এই উপজেলাগুলোতে মানুষজন কিন্তু আপনার মূলত গবাদি পশুগুলো লালন পালন করে একটা স্বপ্ন নিয়ে থাকে যে সারা বছর লালন পালন করার পর তারা কোরবানি দিয়ে এগুলো বিক্রি করে দেবে। কিন্তু এইবার বন্যায় কিন্তু সেই স্বপ্ন ভেসে গেছে, কারণ এই গবাদি পশুগুলোর খাবার দেবার না দিতে না পারার কারণে কিন্তু যে মোটা তাজা করা হয়েছিল সেই গরুগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে, যার কারণে আপনার এই গবাদি পশুগুলো নিয়ে এক ধরনের বিপাকে পড়ছেন এই অঞ্চলের মানুষ। এবং এই কোরবানি ঈদের আগে তারা যে বিক্রি করবে, কোরবানি ঈদ পর্যন্ত এই পশুগুলো নিয়ে অপেক্ষা করবে সেটিও পাচ্ছে না, কারণ খাবার দিতে পারছে না। আবার বাজারে যে নিয়ে গিয়ে বিক্রি করবে, কারণ বাজারে কিন্তু এখন দাম নেই, একেবারে অর্ধেকও দাম বলে না, এবং ক্রেতাও পাচ্ছে না এই বানভাসী মানুষগুলো, যার কারণে গবাদি পশু নিয়ে কিন্তু এক ধরনের উভয় সংকটে পড়েছেন তারা। পাচ্ছেন না রাখতে, আবার পাচ্ছেন না বিক্রি করতে। মানে মোটামুটি বলা চলে যে বানভাসী মানুষের যে সমস্যা সংকটগুলো ছিল তার মধ্যে সবচেয়ে বড় সংকট এখন গবাদি পশু নিয়ে। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। বন্যা পরিস্থিতির খবর জানাতে গাইবান্ধা সদর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। দুর্বল বাঁধের কারণে এবার বন্যার ভয়াবহতা বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাধীনতার পর থেকে গাইবান্ধায় বাঁধ সংস্কারের জন্য প্রায় 450 কোটি টাকা ব্যয় করেছে পানি উন্নয়ন বোর্ড, তারপরও বারবার বাঁধের জলে ভাসছে জনপদ। আর এই জন্য অনিয়ম, দুর্নীতি আর কর্তৃপক্ষের তদারকির অভাবকে দুষছেন সচেতন নাগরিকরা। গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দকে সঙ্গে নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। উজানের ঢলে এভাবেই এক এক করে উড়ে যায় 36টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ভাটির জেলা গাইবান্ধার 6 লাখ মানুষের জন্য সর্বনাশ ডেকে আনে রেকর্ড ভাঙ্গা বন্যা। বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অভিযোগ বানভাসীদের। বান্ধ আমাদের সংস্কার হয়, আজ হয়, কাল হয়, পরশু হয়, এরকম করে দিন কাটায় খেলি। এরকম 3 বছর 4 বছর মেয়াদে বরাদ্দ দিলে আমরা বারবার এইরকম কাজে করবো। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাঁধ সংস্কারে প্রায় 450 কোটি টাকা খরচ করেও বাঁধ ভেঙে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপদগ্রস্ত গাইবান্ধার মানুষ। এজন্য সংশ্লিষ্টদের অনিয়ম, দুর্নীতি আর গাফিলতিকে দুষছেন সচেতন মহল। এখানে টেকসই বাঁধ প্রয়োজন, যেভাবে প্রয়োজন আছে সেভাবে করানো কখনোই হচ্ছে না। খামোখা চিচিগুলো ফেলায় এই টাকাগুলো কোটি কোটি শত শত কোটি টাকা নষ্ট করা হচ্ছে। আজকে পানি উন্নয়ন বোর্ড যদি যথাসময়ে কাজ করতো তাহলে আমাদের এই যে হাজার হাজার কোটি টাকার ফসল নষ্ট হতো না, মাছ নষ্ট হতো না। বরাবরের মতো নিজেদের গাফিলতি অস্বীকার করে বন্যার জন্য জলবায়ু পরিবর্তন আর নদ-নদীগুলোর নাব্য সংকটকে দায়ী করছে পানি উন্নয়ন বোর্ড। এই বাঁধগুলো কিন্তু মেরামত করা এবং শক্তিশালী করা এগুলি সময়ের দাবি। আমরা আশা করতেছি যে এই বন্যাটা পার হওয়ার সঙ্গে সঙ্গে এই এই বিষয়গুলোই আমাদের ভালো মতো করতে হবে। প্রতি বছর বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, চাল চুলো ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয় লাখো মানুষ। আর কত মানুষ সর্বশান্ত হলে বাঁধ সংরক্ষণে উদ্যোগ নেবে পানি উন্নয়ন বোর্ড, এমন প্রশ্ন বানভাসীদের।
হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। আসন্ন কোরবানির ঈদে ব্যস্ততা নেই টাঙ্গাইলের তাঁতপল্লির মালিক ও শ্রমিকদের। বন্যায় কালিহাতি ও দেলদুয়ার উপজেলার তাঁতপল্লির বেশিরভাগ ঘরে পানি ঢুকে পড়ায় শাড়ি বানাতে পারছেন না শ্রমিকরা। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। অন্যদিকে কোটি কোটি টাকার ব্যবসা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা মালিকদের। টাঙ্গাইল প্রতিনিধি কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঈদ মৌসুমে ব্যস্ততার কোনো শেষ থাকে না টাঙ্গাইলের তাঁতপল্লির মালিক ও শ্রমিকদের। সম্প্রতি ভয়াবহ বন্যায় ছোবল মেরেছে তাঁতপল্লিতেও। বেশিরভাগ তাঁত ঘরেই পানি ঢুকে পড়ায় শাড়ি প্রস্তুত করতে পারছেন না শ্রমিকরা। ফলে যে সময় তাঁতপল্লিতে তাঁতের খটখট শব্দে মুখরিত থাকার কথা, সেখানে শুধু হতাশা বিরাজ করছে। বহু ফ্যাক্টরিতে পানি, আমরা টোটালি কোনো প্রোডাকশন করতে পারতেছি না, শ্রমিকেরাও কাজ করতে পারতেছে না, আমাদেরও শ্রমিকরা জানান প্রায় এক সপ্তাহ যাবত তাদের কাজ বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ শ্রমিক পানিবন্দী হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আমাদের রোজি রোজগারি এটার উপরেই, এটাতে আমাদের কারখানা বন্ধ, ইনকাম কাজ বন্ধ, হালাত বড়তে খান নাকি, তাঁত অনেক বন্ধ হয়ে গেছে পানির কারণে, অনেক শ্রমিক বেকার অবস্থায় রয়ে গেছে। তাঁত বোর্ডের লিয়াজো কর্মকর্তা তাঁত মালিক শ্রমিকদের ক্ষতিগ্রস্তের কথা স্বীকার করলেও এখনো তাদের সাহায্য করতে পারেননি। পরিবর্তন কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার দিক নির্দেশনামূলক কোনো প্রকার প্রতিশ্রুতি অথবা আশার কোনো বাণী এখনো শুনিনি। টাঙ্গাইল জেলায় তাঁতের হ্যান্ডলুমের সংখ্যা প্রায় 35,000 আর কর্মরত শ্রমিকের সংখ্যা অর্ধ লক্ষাধিক। সময় সংবাদ টাঙ্গাইল। সময় সংবাদে আরো থাকছে, সাগরে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়ায় বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমতে শুরু করেছে দাম, ঋণের বোঝা কমার আশা জেলেদের। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশি জঙ্গি সংগঠনই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে আতঙ্ক সৃষ্টি করছে। সম্প্রতি রাজধানীর কয়েকটি জায়গা থেকে বোমা উদ্ধার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দুপুরে রাজধানীর একটি অনুষ্ঠানে একথা বলেন তিনি। গণপিটুনির মাধ্যমে মানুষ হত্যাকারীদেরও আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে আইএস টাইএস বলে কিছু নেই, আমরা সবসময় বলেছি এগুলি আমাদের দেশের জঙ্গি, যারা 71-এ মানুষ হত্যা করেছিল, এদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল জামায়াত ইসলাম, জাতিসংঘ শিবির, তারাই জেএমবি, হরকতুল মুজাহিদ, আপনার ওই আনসারুল্লাহ বাংলা টিম, এইগুলি নামে লিবিয়া সিরিয়ার মতন একটা করতে চেয়েছিল। তাদের এদেশের মানুষ তাদের ঘৃণা করে, এদেশের মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে। সাফারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। তারা জানায় সকালে ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে বেড়াতে যায় রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 12 শিক্ষার্থী। বেলা 11:30টার দিকে নদীতে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ হয় মেহেদি আকাশ ও রাজন নামে দ্বাদশ শ্রেণীর তিন শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন, তবে এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। দেশে মোট ক্যান্সারে আক্রান্তের 30-35% নাক কান গলার ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন দেশে নাক কান গলার ক্যান্সারের অন্যতম কারণ ধূমপান। এক্ষেত্রে ধূমপান প্রতিরোধের পাশাপাশি প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ে রাজধানীর বাইরে সেবা ছড়িয়ে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আশরাফুল ইসলামের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। দীর্ঘ 10 বছরের ধূমপানের অভ্যাস জয়নাল আবেদিনকে জড়িয়েছে ষড়যন্ত্রের ক্যান্সারের জালে। এই মধ্যবয়সীকে সুস্থ জীবনে ফেরাতে সার্জারির পর গলায় একটি কৃত্রিম ভয়েস বক্স লাগিয়ে দিয়েছেন চিকিৎসক। আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে উনি স্বাভাবিক মানুষের মধ্যে কথা বলতে সক্ষম হবেন। ধূমপান ছাড়াও পান সুপারি জর্দায় ব্যাপকভাবে আসক্ত হওয়ায় ক্যান্সারের সহজ শিকার হচ্ছেন গ্রামীণ নারীরা। আমাদের দেশের নারীরা হচ্ছে আমরা একটু বেশিরভাগ পান খায়, পানের সাথে তামাক জাতীয় দ্রব্য সেবন করে জর্দা খায়। চলতে পারতাম না, এত বড় হয়েছিল। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ের সুযোগ সৃষ্টিতে বিভাগীয় শহরে সরকার ঘোষিত ক্যান্সার সেন্টারে নাক কান গলার ক্যান্সারের আলাদা বিভাগ রাখার জোর তাগিদ চিকিৎসকদের। অনকোলজি সেন্টারগুলোতে যদি বিভিন্ন ক্যান্সারের পাশাপাশি যদি হেড নেক ক্যান্সারেরও প্রভিশন থাকে চিকিৎসা করার, তাহলে জনগণ আরও বেশি উপকৃত। আমাদের দেশের পার্সপেক্টিভে বাংলাদেশে পুষ্টিহীনতা,
এবং বিশেষ করে ভিটামিন এ ডেফিসিয়েন্সি এবং মহিলাদের মধ্যে যে রক্ত শূন্যতা সেটা কিন্তু হেড নেক ক্যান্সারের জন্য অনেক কন্ট্রিবিউট করে। এদিকে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মেডিকেল কলেজকে প্রাথমিকভাবে আমরা নির্বাচন করেছি, সেখানে একটা স্কিল ল্যাব হবে যেখানে সারা বাংলাদেশের নাক কান গলা বিশেষজ্ঞরা এসে স্কিল ল্যাবে প্রশিক্ষণ নিতে পারবে। বেসরকারি গবেষণা বলছে প্রতি বছর হেড নেক ক্যান্সারে নতুন করে আক্রান্ত হওয়া লক্ষাধিক রোগীর 60% মারা যান আক্রান্ত হবার 5 বছরের মধ্যে। ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণপ্রাপ্ত হেড নেক সার্জনের সংখ্যা বৃদ্ধি এবং রাজধানীর বাইরে সেবা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমস্যার প্রকোপ অনেকটাই কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। গেল অর্থ বছরে মোট রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়ালেও স্থানীয় কাঁচামাল নির্ভর দুই খাত পাট ও চামড়া রপ্তানি অনেকটাই কমেছে। বিশ্ববাজারে চাহিদা অনুযায়ী বহুমুখী পাট পণ্য উৎপাদনে সক্ষমতার অভাব এবং চামড়া শিল্প নগরীর দুর্বলতাকে দুষছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন পাট পণ্য উৎপাদনে বেসরকারি খাতে পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে আর চামড়ায় রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে নিশ্চিত করতে হবে পরিবেশ বান্ধব শিল্প নগরী। হরিপদ সাহার রিপোর্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে 2018-19 অর্থ বছরে পাট খাতে 158 কোটি মার্কিন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন 81 কোটি 62 লাখ মার্কিন ডলার, যা আগের বছর ছিল 102 কোটি 55 লাখ ডলার। কাঁচাপাট, পাটের সুতা, বস্তা ও ব্যাগ রপ্তানি আগের বছরের তুলনায় কমেছে যথাক্রমে 27.75%, 20.89% এবং 32.54%। ব্যবসায়ীরা বলছেন বস্তা ও কাঁচাপাট নির্ভর রপ্তানি থেকে বেরিয়ে এসে শৌখিন এবং উদ্ভাবনী পাট পণ্যে গুরুত্ব দিতে হবে। মডার্ন টেকনোলজি বেস যদি জুট মিল স্থাপন করা যায় এবং সেইখান থেকে যে উৎপাদিত মেটেরিয়ালস বা পণ্যগুলো যদি আমরা এক্সপোর্টের কথা চিন্তা করি, তাহলে কিন্তু জুট সেক্টরের যে $1 বিলিয়ন আমরা এক্সপোর্ট করছি এটার সাথে আরো $2-3 বিলিয়ন যুক্ত হবে। এদিকে জুতা ছাড়া চামড়া খাতের রপ্তানি কমার ধারাবাহিকতা বিদায়ী অর্থ বছরেও দেখা যায়। সিটিভি আছে, রাস্তাঘাট আছে, ডাম্পিং ইয়ার্ড যেটা এটা হয় নাই, এই জিনিসগুলা রপ্তানি বহুমুখীকরণের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে যে ধরনের প্রণোদনা এবং অবকাঠামো সহায়তা প্রয়োজন তার নিশ্চিত করা হচ্ছে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ছোট আকারের পাটকলের মাধ্যমে কিভাবে বিকশিত করা যায় এরকম এক ধরনের কার্যক্রম দরকার। চামড়ার প্রসেসিং এর ক্ষেত্রে যে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এগুলো যদি পরিবেশগত আন্তর্জাতিক মানদণ্ডে না উত্তরণ হয় তাহলে কোনোভাবেই ব্র্যান্ড বায়ারদের মাধ্যমে আমরা আমাদের চামড়া রপ্তানি করতে পারবো না। বিদায়ী অর্থ বছরে পোশাকের বাইরে প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, আসবাবপত্র, নন লেদার জুতা, প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানি প্রবৃদ্ধি সন্তোষজনক। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। অবশেষে পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের ছাঁচ। সপ্তাহের ব্যবধানে কেজিতে 2-3 টাকা কমেছে নিত্য পণ্যের দাম। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা ও রসুন। পাইকাররা বলছেন ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ দেশে আসছে, সরবরাহ বাড়াতে থাকায় আগামী সপ্তাহে দাম আরও কমার কথা বলছেন তারা। তবে কোরবানির আগে ঊর্ধ্বমুখী মশলার বাজারে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মুদি পণ্যের ব্যবসায়ীরা। চলতি মাসের শুরুতে হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। বন্যা, বৃষ্টি আর সরবরাহ কমের অজুহাতে পাইকারিতে 20-22 টাকা কেজির দেশি পেঁয়াজের দর উঠে যায় 40-42 টাকা। দাম বাড়ে আমদানি করা পেঁয়াজেরও। পরিস্থিতি সামাল দিতে নজরদারির পাশাপাশি আমদানি কারকদের সঙ্গে বৈঠকে বসে সরকার। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে গিয়ে দেখা গেল আড়তগুলোতে পেঁয়াজ, আদা, রসুনের মজুদ বেড়েছে। পাইকাররা বলছেন গেল সপ্তাহের চেয়ে দেশি আমদানি সব ধরনের প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 26-34 টাকার মধ্যে, তবে অপরিবর্তিত রয়েছে রসুন ও আদার দর। ওটাই এখন কোনো মালের সমস্যা নেই, মাল আসছে, মাল আমদানি যেমন হচ্ছে বিক্রি তেমন হচ্ছে না। 25-26 টাকা ভারতের পেঁয়াজটা, আদার বাজার চলতেছে 15-20 টাকা। বাজারে মাল আমদানি হইলে বাজার আরো কমার সম্ভাবনা আছে। মশলার বাজারে সবচেয়ে বেশি বাড়ছে এলাচ ও দারুচিনির দাম। এলাচের দাম উঠেছে 2700 টাকা কেজি, দারুচিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে 400-415 টাকায়। অপরিবর্তিত রয়েছে মসুর, মুগ, খেসারি সহ সব ধরনের ডালের দাম। স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের বাজার। দারুচিনি একটা কার্টন আছে, রমজানে ছিল আপনার 3400 টাকা, 3500 টাকা ছিল, সেটা এখন আপনার 4100 টাকা, 4150 টাকা এরকম আসছে। গুয়েতমালার এলাচটাই আমাদের দেশে বেশি চলে আর ইন্ডিয়ানটা খুব কম আসে, তো সেক্ষেত্রে দাম বেশি না, ওখানেই দাম বেশি, দেশে প্রচুর মজুদ আছে আর দাম বাড়ার সম্ভাবনা নেই। চালের বাজারও রয়েছে স্থিতিশীল। মিনিকেট মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 40-42 টাকায়, ব্রি 28 30-32 টাকায় আর গুটি সন্না বিক্রি হচ্ছে 26-27 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়ায়
বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমতে শুরু করেছে মাছের দাম। মৎস্যজীবীরা বলছেন, সমুদ্রে এভাবে মাছ ধরা পড়লে জেলেদের ঋণের বোঝা কমার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ কম দামে ইলিশ পাবেন। বিস্তারিত জানাচ্ছেন এম আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালিক। সমুদ্র থেকে মাছ ভর্তি শত শত ট্রলার সকাল থেকে বিকেল পর্যন্ত আসছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। প্রতিটি ট্রলার থেকে অবতরণ কেন্দ্রে মনকে মন ইলিশ নামছে, আর সমুদ্রে গিয়েই রূপালি ইলিশের দেখা পেয়ে এখন অবরোধের সময়ের ঋণের বোঝা কমানোর স্বপ্ন দেখছেন জেলেরা। এখন মাছ পড়তে আছে, এখন আমরা কিছু মাছ ধরবো, সাগরে যাইতেছি, মাছ ধরতে আছি, আবার আসতেছি। এদিকে দু মাস পাঁচ দিন পর আবারও জেলে পাইকার শ্রমিক ও আড়তদারদের হাক ডাকে মুখরিত অবতরণ কেন্দ্রের দলঘরগুলো। মাছ বেচা কেনা ও কেনা মাছ বরফ দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠাতে ব্যস্ত সবাই। এখন মাছটা হয়, বাজারে প্রাণ ফিরে পাইছে এবং সকলের ভিতরে এটা আনন্দ উচ্ছ্বাস জেগে উঠছে। মাছ এরকম পড়লে আমাদের হয়তো ভালো চলবে সবাইরই। মাছ বাড়তে থাকায় কমতে শুরু করেছে মাছের দাম, সামনে আরো কমবে মাছের দাম, কারণ পর্যাপ্ত পরিমাণ মাছ হবে, হওয়ার পর মনে করেন মাছ অনেক দাম কমবে। গভর্নমেন্টের যে অবরোধের একটা টাইম ছিল সেটা জেলের স্বতঃস্ফূর্তভাবে তারা এটা মানছে, মানার জন্যই কিন্তু এখন জেলেরা প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে। এবং এজন্য আমাদের এই কেন্দ্রের পক্ষ থেকে আমরাও খুশি যে আমরা গভর্নমেন্টকে রাজস্ব বেশি বেশি দিতে পারতেছি। গত 65 দিনের অবরোধ চলাকালে নদী থেকে ধরা ইলিশের মন 40 থেকে 45 হাজার টাকায় বিক্রি হয়েছে। এখন বাজারে সামুদ্রিক ইলিশ আসায় 20 থেকে 25 হাজার টাকায় প্রতিমণ বিক্রি হচ্ছে ইলিশ। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করেছেন মিয়ানমারের একটি প্রতিনিধি দল। এ সময় তারা রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেন। মিয়ানমারের পররাষ্ট্র চিফ মিন্ট থোয়ের নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দলটি সকাল 10টায় কক্সবাজারে পৌঁছান। প্রতিনিধি দলটি দুপুর 1:30টার দিকে কুতুপালং ক্যাম্পে যান, সেখানে সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এরপর প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের 35 জনের একটি দলের সাথে আলোচনা করেন। রোহিঙ্গারা নানা দাবি তুলে ধরেন প্রতিনিধি দলটির কাছে। এ সময় তারা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। প্রথম দফার বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যেতে সম্মতি আদায়ের চেষ্টা করেন। বিকেলে আবারও বৈঠকে বসেন তারা। এই মুহূর্তে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। রোহিঙ্গা নেতাদের সঙ্গে মিয়ানমারের প্রতিনিধি দলের দ্বিতীয় দফা বৈঠকের বিষয়ে জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, রোহিঙ্গা প্রত্যাবাসন ও রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি জানতে মিয়ানমারের প্রতিনিধি দল এখন কক্সবাজারে অবস্থান করছে। আজ সকাল থেকে তারা কক্সবাজারে বিমানযোগে কক্সবাজারে আসেন সকাল 10:30টার দিকে। এরপর তারা দুপুর 1:30টার দিকে ক্যাম্প পড়ে যান এবং সেখানে দু দফা মিয়ানমার থেকে আগত যে গত 2 বছর ধরে বাংলাদেশে অবস্থান করছে সেই অবস্থানকারী রোহিঙ্গাদের সাথে দু দফা বৈঠক করেন। প্রথম দফায় দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত এবং পরবর্তী 3:00 থেকে প্রায় 4:30 পর্যন্ত বৈঠক করেন এবং বৈঠকে মিয়ানমার প্রতিনিধি দল এবং যারা রোহিঙ্গারা রয়েছে তাদের মধ্যে সর্বশেষ একটি বিষয় যে তারা একটা বিষয় দিয়ে সম্মত হয়েছে যে প্রত্যাবাসন ইস্যুতে এটা আলোচনা চলবে এবং এই আলোচনায় মিয়ানমার প্রতিনিধি এবং রোহিঙ্গাদের প্রতিনিধি আবার পরবর্তীতে বৈঠক হবে। তো আমরা এই যে আমরা মিয়ানমার প্রতিনিধি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা এসেছেন তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু তারা এখনও কথা বলতে রাজি হননি। তবে কালকে যে আর একটি বৈঠক আছে সেই বৈঠকের পর তারা আমাদেরকে ব্রিফ করবেন বলে জানিয়েছেন। তো আমরা এরপরে দেখেছি যে মিয়ানমার যে রোহিঙ্গা রয়েছে রোহিঙ্গা এবং আবার যে কক্সবাজার যে শরণার্থী ত্রাণ বিষয়ক যে কমিশনার রয়েছে আবুল কালাম আজাদ তারা আবার পরবর্তীতে প্রায় ঘণ্টাখানিক বৈঠক করেন এবং বৈঠক শেষে আমাকে শরণার্থী কমিশনার যে আবুল কালাম জানিয়েছেন যে মিয়ানমার প্রতিনিধি এবং রোহিঙ্গাদের মধ্যে এটা আলোচনা চলমান থাকবে, এটাই হচ্ছে সর্বশেষ অগ্রগতি। কারণ এর আগেও মিয়ানমার প্রতিনিধি দল এসেছিল, তারা কিন্তু যে তাদের যে প্রতিশ্রুতি রোহিঙ্গাদের দিয়েছিল সেই প্রতিশ্রুতিতে তারা মিয়ানমারে ফিরে যেতে রাজি নয়। তো আজকে যে এসেছে সেই আজকে বৈঠকের পর তারা মানে মিয়ানমার
প্রতিনিধি দল এবং রোহিঙ্গারা যে আরো আলোচনা করতে সম্মত হয়েছে এবং আলোচনায় যে আজকে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় আমাদেরকে রোহিঙ্গারা জানিয়েছেন যে তারা স্বদেশে তাদের নিজ ভূমিতে ফিরতে চান এবং নিজ ভূমিতে ফেরার পর তাদের যে নাগরিকত্ব সেই নাগরিকত্বের বিষয়টি নিয়ে তারা মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করেছেন এবং এছাড়াও যে তাদের যে তাদের ভিটেমাটি ফিরে পাওয়া এবং তাদের যে পর্যাপ্ত যে স্বাধীনতা সেই স্বাধীনতার বিষয়টি নিয়ে তারা মিয়ানমার প্রতিনিধি দলকে জানিয়েছে। তো মিয়ানমার প্রতিনিধি দল এই বিষয়গুলো তারাও কিছুটা আলোচনার মাধ্যমে শেষ করতে বলেছেন। তো সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু আগামীতে আরও আলোচনা হবে বলে আমাদেরকে যে রোহিঙ্গারা আছে রোহিঙ্গারা জানিয়েছেন। তো আমরা সর্বশেষ আজকে যে বৈঠকের পর কিন্তু কালকে আরও একটি বৈঠক হবে, সেই বৈঠকে যারা হিন্দু রয়েছে, হিন্দু এবং খ্রিস্টান কিছু রোহিঙ্গা রয়েছে তাদের সাথে কালকে আবার কুতুপালং ক্যাম্পে বৈঠক হবে। এই বৈঠকের পর কিন্তু মিয়ানমার প্রতিনিধি দল আমাদেরকে ব্রিফ করবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে সর্বশেষ। রোহিঙ্গা নেতাদের সঙ্গে মিয়ানমারের প্রতিনিধি দলের বৈঠকের বিষয় জানাতে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। মাদারীপুরে জাতীয় পরিচয়পত্র বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিটি স্মার্ট কার্ড নিতে নাগরিকদের দিতে হচ্ছে 360 টাকা। নির্বাচন কর্মকর্তা বিষয়টি অস্বীকার করে জানান, যাদের পুরানো কার্ড হারিয়ে গেছে তারা শুধু নির্ধারিত 345 টাকা পরিশোধ করছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য, ছবিতে রিপোর্ট। মাদারীপুরের পৌরসভা ও ইউনিয়নগুলোতে জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল সংস্করণ স্মার্ট কার্ড নিতে অনেককেই গুনতে হচ্ছে 360 টাকা, অথচ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ জাতীয় পরিচয়পত্র বিতরণের কথা। টাকা না দিলে ফিরিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ কার্ড প্রার্থীদের। স্লিপটা দিছে আরো 3-4 বছর আগে, স্লিপটা এখন নাই, ওটা হারিয়ে গেছে গা, সেই কারণে দেখিয়েছি 360 টাকা লাগবে। রিকোয়েস্ট করেছিলাম যে 10 টাকা কম নিতে, 1 টাকা কম নেয় নাই। নতুন আর পুরাতন ভোটার নয়, নানা অজুহাতে তাদের কাছ থেকে টাকা নিয়ে দেয়া হচ্ছে শুধুমাত্র ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর রসিদ। এতে টাকা পরিশোধ নিয়ে অনেকটাই হতাশাগ্রস্ত হতদরিদ্র মানুষ। তিনি পয়সা আমাকে তো দেয় না বাবা, পেনশনই খাই। ফটোকপি আছে, ফটোকপিটা আইডেন্টি কার্ড বানাইছে, অনেক টাকা ছাড়া কাটা। টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন কাজের সাথে সংশ্লিষ্টরা। 345 টাকা ডাচ বাংলার অ্যাকাউন্ট জমা, আর 6 টাকা হলো ব্যাট, 351 টাকা, আর আমরা নিছিল 360 টাকা। অবশ্য বিষয়টি খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। তারা এই কার্ড বিতরণ প্রক্রিয়ার সাথে জড়িত, তারা যেন অত্যন্ত সতর্ক থাকেন এবং স্বচ্ছতার মাধ্যমে তারা কার্ডগুলো বিতরণ করে, যাতে কেউ কোনো এজেন্ট বা অন্য কেউ প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা পয়সা আদায় করতে না পারে। মাদারীপুর সদর উপজেলায় 193,000 এবং শিবচর উপজেলায় 230,000 ভোটারকে দেয়া হয় এই জাতীয় পরিচয়পত্র। পরে এর কার্যক্রম চলবে কালকিনি ও রাজৈর উপজেলায়। সময় সংবাদ মাদারীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 18 বছরের মধ্যে এবার সর্বোচ্চ 10,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, একদিনে ভর্তি 683 জন। জানালো স্বাস্থ্য অধিদপ্তর, সংখ্যা বাড়ায়, চিকিৎসা সংকট চরমে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের দন্ত বিভাগে চিকিৎসা নিলেন বেগম খালেদা জিয়া, আগের চেয়ে স্বস্তিতে আছেন জানালেন হাসপাতালের পরিচালক। বিক্রির দ্বিতীয় দিনে ঈদযাত্রায় বাসের আগাম টিকিটের জন্য হাহাকার, টিকিট থাকার পরও না দেওয়ার অভিযোগ মানছেন না সংশ্লিষ্টরা। এবারের ঈদেও 50% আগাম রেল টিকিট অ্যাপে বিক্রিতে বিপর্যয়ের শঙ্কা প্রযুক্তিবিদদের, সমাধানে কাজ চলছে জানালো কর্তৃপক্ষ। এবং দুর্বল বাঁধ বাড়াচ্ছে বন্যার ভয়াবহতা, শত শত কোটি টাকা খরচের পরও বানের পানিতে ভাসছে জনপদ, দুর্নীতি ও অনিয়মই কারণ, মত বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।